পারমাণবিক শক্তি নির্ধারণ করে দিতে পারে আধুনিক যুদ্ধের জয় পরাজয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেয়। এবার পারমাণবিক কর্মসূচি জোরদার করছে যুক্তরাজ্যও। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, সাবমেরিন নির্মাণ এবং পারমাণবিক শক্তি শিল্পের ক্রমবর্ধমান চাহিদার কারণে 2030 সালের মধ্যে 40,000 নতুন জনবল নিয়োগ দিতে হবে, অর্থাৎ চাকুরির সুযোগ তৈরি হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক পারমাণবিক প্রতিরোধ কর্মসূচি ও বেসামরিক পরমাণু শিল্প জোরদারে 25 কোটি 20 লাখ মার্কিন ডলারের সরকারি বিনিয়োগের ঘোষণা দিতে যাচ্ছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষতা, চাকরি এবং শিক্ষাই এই দশকের শেষ নাগাদ 763 মিলিয়ন পাউন্ড বা 961 মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। কারণ যুক্তরাজ্যের সরকারকে নিশ্চিত করতে হবে যে তার সাবমেরিনের বহর তৈরি এবং সক্রিয় করার জন্য পর্যাপ্ত পারমাণবিক কর্মী রয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য সাবমেরিন অত্যাবশ্যক, কারণ তারা যুক্তরাজ্যের সমুদ্র সীমায় পারমাণবিক প্রতিরোধের ভিত্তি হিসেবে কাজ করবে। ঋষি সুনাক বলেছেন, আজ আমরা আমাদের নিউক্লিয়ার এন্টারপ্রাইজের পরবর্তী প্রজন্মের সূচনা করছি, যা আমাদের নিরাপদ রাখবে, আমাদের শক্তিকে সুরক্ষিত রাখবে। সুনাক এই উদ্যোগকে পারমাণবিক প্রতিরোধক এবং পারমাণবিক জ্বালানি শিল্পের ভবিষ্যৎ রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছেন, পারমাণবিক শক্তির মাধ্যমে ভোক্তাদের জন্য দেশে তৈরি কম মূল্যে স্বচ্ছ জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে। এ কারণে যুক্তরাজ্যের সাবমেরিনের মূল কেন্দ্র ব্যারোতে এবং সমৃদ্ধ ব্রিটিশ পারমাণবিক শিল্পে ভবিষ্যতের চাকরি ও দক্ষতার জন্য বিনিয়োগ করা হচ্ছে। যৌথভাবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির জন্য যুগান্তকারী চুক্তি এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। এ অকাস জোটে তাদের তৃতীয় সদস্য যুক্তরাষ্ট্র। মূলত চীনের উত্থান ঠেকাতে সামরিক শক্তি প্রদর্শনের জন্য অকাস সাবমেরিন চুক্তিতে সম্মত হয় তিন দেশ। এ চুক্তির অংশ হিসেবে তিন দেশের প্রতিরক্ষা প্রধানেরা অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করার উচ্চভিলাষী পরিকল্পনার বিষয়টি সামনে এনেছেন। গত জানুয়ারিতে 8 বছর পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাজ্য, তবে সেবারও সফল হয়নি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা। গত 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের একটি সাইটে ট্রাইডেন্ট 2 পরীক্ষা চালায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, পরমাণু চালিত ব্রিটিশ সাবমেরিন HMS ভ্যানগার্ডের বোর্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় একটি ত্রুটি ধরা পড়ে। এর আগে 2016 সালের জুনে ফ্লোরিডা উপকূলে যুক্তরাজ্যের ট্রাইডেন্ট পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার একটি পরীক্ষা ব্যর্থ হয়েছিল। যুক্তরাজ্যের রয়্যাল নেভির তথ্য অনুসারে দেশটির 4টি পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন রয়েছে, তবে প্রতিটি সাবমেরিনই আমেরিকার নির্মিত ট্রাইডেন্ট 2D5 মিসাইল দ্বারা সজ্জিত। এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে 4,000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। আশা করা হচ্ছে বর্তমান ভ্যানগার্ড শ্রেণীর সাবমেরিনগুলো 2030-এর দশকের প্রথম দিকে 4টি নতুন ড্রেডনট শ্রেণীর সাবমেরিন দিয়ে প্রতিস্থাপন করা হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, শুধুই কি দেশের জ্বালানি সুরক্ষাই প্রধান লক্ষ্য? এই বৈশ্বিক পরিস্থিতিতে এত সাদা চোখে দেখার কি কোনো কারণ আদৌ আছে? পৃথিবীব্যাপী এই অস্থিতিশীল যুদ্ধ অবস্থায় শক্তি বাড়ানোই মূল কথা।